জুমার নামাজকে কেন্দ্র করে বাইতুল মোকাররম মসজিদে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মূলত নামাজ কে পড়াবেন কিংবা ইমাম কে হবেন কিংবা জুমার নামাজ কে পড়াবেন সেটি নিয়ে মূলত সংঘর্ষে জড়ায় দুই গ্রুপের মুসল্লিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আমরা জেনেছি। মুসল্লি এবং যারা তখন ছিলেন এমন অনেকের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি যে মসজিদের জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে এমন ঘটনা ঘটে। খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একজন মুসল্লি তার পেছনে নামাজ পড়বেন না বলে অনীহা প্রকাশ করেন, আর এতেই এক ধরনের চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে অন্য যারা গ্রুপ রয়েছেন কিংবা তার পক্ষের যারা রয়েছেন তারা বারবার স্লোগান দিতে থাকেন, এক পর্যায়ে যা সংঘর্ষের রূপ নেয়। আমরা যতটা জানতে পেরেছি যে পরে দুই গ্রুপের লোকজন ছিলেন তারা হাতাহাতিতে তাকে মারামারি পর্যন্ত জড়ায়, আর এখানে বেশ কিছু মসজিদের ভেতরে থাকা বেশ কিছু সরঞ্জাম কিংবা প্রয়োজনীয় আসবাব কিন্তু ভাঙচুরের ঘটনাও ঘটে বলে আমরা জানতে পেরেছি। আপনি নিশ্চয়ই এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে মসজিদ এই মুহূর্তে ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন যে অভিযান সেটি পরিচালনা করা হচ্ছে। অনেক মসজিদের বেশ গুরুত্বপূর্ণ কিংবা প্রয়োজনীয় অনেক বিষয় দিয়ে এখানে ভাঙা পড়েছে, নষ্ট হয়েছে এমনটা আমরা দেখেছি। বিশেষ করে আমরা দেখছি যে যারা এই মসজিদের যারা নিয়মিত কাজের সাথে সংশ্লিষ্ট কিংবা খাদেম যারা রয়েছেন তারা বলছেন যে হাতের কাছে যে যা পেয়েছেন তাই নিয়ে মূলত ছোটাছুটি এক ধরনের অস্থিতিশীল বা এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি এখানে তৈরি হয়, আর আর যার মধ্যে থেকে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি তার মধ্যে থেকে মারামারি এবং এক পর্যায়ে দুই গ্রুপেরই বেশ কয়েকজন আহত হওয়ার কথাও আমরা শুনেছি। তবে সূত্রপাত যেভাবে শুরু হয়েছিল তারা বলছেন যে খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একজন মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন, আর উপস্থিত মুসল্লিরা যে যারা ছিলেন তারা অনেকেই তখন প্রতিবাদ করেছিলেন, আর দুই পক্ষের লোকজনের মধ্যে এক পর্যায়ে হাতাহাতি এবং মারামারিতে জড়ানোর ঘটনা ঘটে। আপনি নিশ্চয়ই এখনও দেখতে পাচ্ছেন এখনও কিছু সমর্থক কিংবা দুই গ্রুপেরই সমর্থক বলা চলে তারা এখনও মসজিদে দুই প্রান্তে অবস্থান করছেন। আমরা বিশেষ করে দেখছি এখন মসজিদের যে মূল জায়গা যেখানে সাধারণত জুমার নামাজের খুতবা ইমাম সাহেব প্রবেশ করে কিংবা খুতবা পাঠ করেন সেখানে আমরা রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে এক গ্রুপের এখানে অবস্থান করছেন, আরেক গ্রুপকে আমরা যেমনটা দেখেছি যে তারা বাহিরে রয়েছে। তবে এখন সংঘর্ষ কিংবা উত্তেজনাকর পরিস্থিতি না থাকলেও আমরা বাহিরে এবং ভেতরে মিলিয়ে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ব্যাপক উপস্থিতি এখন রয়েছে। এছাড়াও অনেককেই সরিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে মসজিদের সামনের অংশে খুব বেশি মানুষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কিংবা আইন শৃঙ্খলা বাহিনী তারা নিজেদের কব্জায় নিয়েছেন যেমনটা আমরা দেখেছি। এছাড়াও যদি বলে রাখি যে এই মূলত সূত্রপাত এই স্থানটিকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল সেটি এখানেই ঘটেছিল, অর্থাৎ ইমাম যখন জুমার নামাজের প্রস্তুতি এবং বয়ান করছিলেন তখনই একদল মুসল্লি তার পেছনে নামাজ পড়বেন না বলে তারা অভিমত দিচ্ছিলেন, আর তখনই এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। জানাতে চাই যে এই যে মসজিদের এই পরিস্থিতিতে এক পর্যায়ে মসজিদের মূল যে যেখানে ইমাম সাহেব দাঁড়ানের আশপাশে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিংবা মসজিদের অনেক বেশি প্রয়োজনীয় দ্রব্যাদি যারা যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়, অর্থাৎ দুই গ্রুপের মারামারিতে এগুলো ব্যবহার হওয়ার কারণে এমনটা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে মসজিদের প্রবেশ যে গেটগুলো রয়েছে গ্লাসগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে, আর যার কারণে এখানে এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল, আর সেই মুহূর্তে অনেকে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। আমরা অনেক মুসল্লির সাথে কথা বলেছি, মুসল্লিরা বলছিলেন যে এই যে পরিস্থিতি সেটি মূলত দুই ইমাম কে নামাজ পড়াবেন সেটিকে কেন্দ্র করে এই ঘটনাটা সূত্রপাত, অর্থাৎ ইমাম সাহেব যখন বয়ান দিচ্ছিলেন তখনই মূলত সূত্রপাত হয়, আর তারা বলছিলেন যে তারপর থেকেই দুই গ্রুপের মধ্যে ক্রমাগত সংঘর্ষ ছড়িয়ে দিতে থাকে, আর যেটি এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, আর বাহিরে যাওয়ার পরে মূলত সাধারণ মুসল্লি এবং দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ সেটি ক্রমাগত বাড়তে থাকে, আর মুহুর্মুহু উত্তেজনা বাড়তে থাকে। বিশেষ করে স্লোগান দুই গ্রুপের পক্ষে বিপক্ষে স্লোগান দিতে থাকে, আর তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণ অনেকটা বাহিরে চলে যায়, আর তখনই অনেকে আহত হওয়ার মতো ঘটনাও ঘটে। এই ছিল বাইতুল মোকাররম থেকে
আমার কাছে থাকা সবশেষ তথ্য।